আমাদের এই গ্রাম নতুন গ্রামের যে আধিপত্য সেটা তো বহুত দিনের, কিন্তু আমাদের যে শিল্পার্য কাজটা, এই শিল্পার্য কাজটা আমাদের প্রথম সৃষ্টি হয়েছিল চৈতন্য মহাপ্রভু যে নাম প্রচার করেছিলেন, সেই চৈতন্য মহাপ্রভু রূপটা ধারণ করে আমাদের কাঠের পুতুল তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে গৌরনিতাই। পরবর্তীকালে একটি রাশি পুতুল বলে তৈরি করা হয়, সেটা আজকে প্রায় 300 বছর আগেকার ঘটনা। তারপরে আস্তে আস্তে বিগত আজ থেকে ধরে নিন এই 60-70 বছর আগে আমাদের এই কাঠের প্যাঁচা তৈরি করার প্রবণতাটা আসে, যে লক্ষ্মী মাতার বাহন হিসাবে লক্ষ্মী মাতার পূজায় কাঠের প্যাঁচা একদম লাগবেই, তো সেই হিসাবে কাঠের প্যাঁচা তৈরি করে আমাদের মেলায় খেলায় বা এদিক ওদিকে বিক্রি করার শুরু করা হয়। এবং কাঠের পুতুল তো তার সঙ্গে থাকেই, কিন্তু প্যাঁচাটা বর্তমানে আমাদের জীবিকার পক্ষে ভীষণ মানে উপকৃত। প্যাঁচা যেখানেই নিয়ে যাওয়া হয় সেখানেই বিক্রি হয়, আর বর্তমানে প্যাঁচা এখন নতুন গ্রামের ফেমাস, এখানে দেশ বিদেশ সর্বত্রই চলে। এবং আমি তো বাইরে অনেক প্রোগ্রাম রেখেছি, আপনার গোয়া, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, বোম্বে, তারপরে আমি বিদেশেও পাড়ি দিয়েছি, দুবাই, কাতার, প্যারিস, প্যারিসে প্রোগ্রাম করেছি সরকারি তরফ থেকে প্রায় 18-20 দিন, ওখানেও আমার প্রোগ্রাম ভালো হয়েছিল, ওখানকার মানুষেও আমাদের শিল্পার্য কাজ পছন্দ করেছে, তারা শোপিস হিসাবে যদিও নিয়েছে কিন্তু মার্কেটটা ভালো হয়েছিল। তো যাই হোক, আমাদের নতুন গ্রামের কাঠের পুতুল এখন সর্বত্রই একটা সম্মানের জায়গায় এসেছে বা সকল মানুষই এটা পছন্দ করে, এইটা আমাদের নতুন গ্রামের শিল্পীদের জীবনে একটা বিশেষ মানে আনন্দের ব্যাপার, জীবিকা নির্বাহ করার পক্ষেও খুবই উপকৃত। আমার বাবা ছিল ফার্নিচারের মিস্ত্রি, এই দরজা জানলা, গাড়ির গরু, গাড়ির চাকা এইসব বানাইতেন। তারপর বিয়ে হওয়ার পর আমি শ্বশুরবাড়ি আসলাম, শ্বশুররা সব এইসব জিনিস বানাইতে লাগলো, দিয়ে শ্বশুর দেখে দেখে আমার দ্বারা আবার শেখায়, আমরা আবার এই কাজে যুক্ত হলাম। হ্যাঁ, এই কাজটা ধরে রাখার জন্যে আমাদের ছেলেপিলেকেও আমরা শেখাচ্ছি, যে যাতে ভবিষ্যতে কাজটা ধরে রাখা যায়। হ্যাঁ, এই খুদাইয়ের উপরে বাটালির কাজ মানে আপনার এই আঁকতে হয় এগু পেন্সিল দিয়ে আঁকার পর তারপরে বাটালি দিয়ে বসে বসে কাটতে হয়, নানান ধরনের মাটালি আছে। এটা 1 ইঞ্চি, 8 ইঞ্চি, 300, 1.5 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রি ভালোই, খারাপ নয়। আমাদের কলকাতা সাইডে, আমরা কলকাতার জন্যই বেঁচে আছি, কলকাতাতে মানুষজন না কিনলে আমরা টিকতে পারতাম না। বিদেশেও যায়, bangla.com ওরাও কিছুটা যুক্ত হয়েছে। আমি নাগপুরের 4 দিনকার একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে গিয়েছিলাম, তাতে আমার যা মাল নিয়ে গিয়েছিলাম আমার 2 দিনই শেষ। খুব বিক্রি হয়েছিল। তারপরে আবার ফের পুনরায় আবার একটা ওদেরই জোনের একটা প্রোগ্রামে, ওদের নিজস্ব ওরা অফিসে করেছিল, সেটা তো মোটামুটি খারাপ বিক্রি হয়নি। হ্যাঁ, আমি আসামও গিয়েছি, নাগপুর তো 2 বার গিয়েছি আমি, আসামও গিয়েছি, শিবসাগর ডিসি হ্যান্ডিক্যাপসের প্রোগ্রামে। দেশ বিদেশের নানা বরাত নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই কেটে যাচ্ছিল তাদের দিন, কিন্তু সেই আনন্দের দিনেই হঠাৎই কোপ ফেলল করোনা। অজানা ভাইরাসের প্রকোপ রুখতে দেশ জুড়ে শুরু হলো লকডাউন, যার প্রভাব ধীরে ধীরে পড়তে লাগলো তাদের জীবন, জীবিকা এবং শিল্পেও। দীর্ঘদিন লকডাউন থাকার ক্ষেত্রে আমাদের গ্রামের মানুষের জীবিকা নির্বাহ খুবই কঠিন অবস্থায় পড়েছিল, কিন্তু বর্তমানে এখন একটু মেলা আরম্ভ হয়েছে ছোটোখাটো, সেখানে সামান্যতম বিক্রি হচ্ছে, এইবার খুবই সামান্য উপার্জন হচ্ছে, তাতে কোনো রকমের জীবিকা নির্বাহ হচ্ছে। সামনের দিনে মেলা খেলাগুলো চালু হলে আশা করি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সকলের জীবিকা, কারণ আমাদের এই নতুন গ্রামের যে শিল্পার্য কাজ কাঠের পুতুল, এই কাঠের পুতুল দেশ বিদেশ থেকে আরম্ভ করে সর্বত্রই প্রচারিত হয় এবং যায়,
বিশেষ করে কলকাতা হচ্ছে আমাদের মেন মার্কেট। এবার কলকাতায় প্রোগ্রামগুলো টোটালি অফ হওয়ার জন্যে আমরা একটু বেশি মুশকিলে পড়েছি। পূর্বপুরুষ ধরে রাখার জন্যে এটা আমরা চেষ্টা করছি, যাতে নতুন ধরনের কিছু ডিজাইন আরও বের করা যায়। দেখি বলছে তো আমাদের যে হস্তশিল্প সরকারি যে মেলাগুলো হয় তাতে বলছে যে দেখা যাক, আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি মেলাগুলো খোলাবার, দেখা যাক কী হয়। তা এবছর তো কোনো প্যান্ডেলের অর্ডার আসেনি, আগে আমাদের পারে আমি না পেতাম আর একজন পেত, কিন্তু এবছর এই পরিস্থিতিতে মহামারী করোনার পরিস্থিতিতে কেউ আর আসেনি প্যান্ডেলের জন্য বলতে, খুব কষ্টে খুব। এই যে আমার একটা ছেলে মেয়ে আছে, আমার হচ্ছে দুটো মেয়ে, একটা হচ্ছে লাবণী ভাস্কর, একটা শ্রাবণী ভাস্কর, আর একটা ছোটো আছে আমার বাচ্চা ক্রিস, আর হচ্ছে আমার মা বাবা আমার স্ত্রী নিয়ে লকডাউনের বাজারে খুবই আমরা কষ্ট ছিলাম। শুধু এই আমরা একটু চাল ডালটা পেয়েছিলাম, তাই কোনো রকম ওই ফুটি খেয়েছি। যে রেশনের যে সাহায্যটা পেয়েছে ওইটা ভীষণ উপকার হয়েছে, কারণ না হলে জীবিকাটা আরও হয়তো দুর্বিষয় হয়ে উঠত। আমরা এই যে ব্যবসাটা আমরা ধার দিনা করি করি পুরোটাই করি, তবু যদি আমরা একটা শিল্পী লোনের কোনো আমরা যদি পেতাম তাহলে আমরা খুব উপকৃত হতাম। আমরা ওই কী করবো, এই দোকান থেকে আমরা ধারে নগদে নিয়ে আসি, আবার মেলা করে তাদের ঘরে আবার কি তাদের ঘরে আমরা পয়সা দিই, অনেক সময় দিতেও পারি না, এটুখানি কথাও শুনতে হয় তাদের, আবার অন্য মেলা করে এসে আবার কিছু পয়সা রোজগার করে তাদের ঘরে আমরা মহাজনদের ঘরে দিই টাকা। তা হ্যাঁ, কিছু লোক আসছে আমার মেয়ের হাতের কাজ অনেকে একটা না একটা ক্রয় করছে। লাবণী ভাস্কর ওর বর্তমান কাগজে ছবি পড়েছিল গত বছর, আবার আপনার হয়েছে দিন দশেক আগে আমার মেয়েকে ডিডি বাংলা চ্যানেলেও দেখিয়েছে লাবণী ভাস্কর। সব এই যা দেখছেন কাজ আমি তৈরি করি কাঠের, কিন্তু আমি তুলি এখনও আঁকতে পারি না। আমার ওই মেয়েই ক্লাস সেভেনে পড়ে, ও সকালবেলা প্রাইভেট যায় 4-5টার সময়, আবার আপনার হয়েছে বিকেলে বেলা 4টের সময় প্রাইভেট যায়, এখন স্কুল বন্ধ বলে বাড়িতেই আছে। তাও স্কুল প্রাইভেট করে যেটুকুনি টাইম পায় আমার সাথে এই কাজের সহযোগিতাটাও করে আমার মেয়ে লাবণী ভাস্কর। দিন যায় দিন আসে, তবুও জোটে না সরকারি সহযোগিতা, ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে মহাজনদের দেনা, তাকিয়ে থাকতে হয় একটা মেলার দিকে। কবে ঘরে উঠবে লাভের টাকা, নতুন গ্রামে ঘুরলেই স্পষ্ট হয় দীর্ঘশ্বাস।